মুই যদি বাপু মূলা কোথাও দেখি, পাঁক বাড়ি ঘর বেচা হইলে মূলা কিনু। মূলা মূলা! হঠাৎ দেশে মূলার দাম বেড়ে যাওয়ার পর মধ্যবিত্ত মানুষের কাছে 1 কেজি মূলা হয়ে গেছে হীরার দামের থেকেও বেশি দামে। এদিকে মূলা না পেয়ে মূলা প্রেমিক মানুষের দিশাহারা অবস্থা। তেমনি উত্তর পাড়ার গেদু চাচা মূলা দিয়ে ভাত না খেতে পেরে দিন রাত শুধু খেয়ে যাচ্ছেন বিরিয়ানি আর বিরিয়ানি। চাচার এমন কষ্ট দেখে মুখ ফিরে নিচ্ছেন কারা তা এখনো জানা যায়নি। গেদু চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মুই ভালো নাই বাপু। কেন, কি হয়েছে? দেশে মূলা নাই, মূলা ভালো না। চাচা মূলার তো মেলা দাম, আপনি কি মূলা কিনতে পারবেন? তুই যদি বাপু মূলা কোথাও দেখি, বাড়ি ঘর বেচা হইলে মূলা কিনু। মূলা ছাড়া আমার একদম ভালো লাগে না, বড় একলা একলা লাগে। কেন একলা একলা লাগবে? কেন, চাচি কোথায়? আসলে বাপু হয়েছে কি, আগে তো 3 বেলা মূলা তরকারি দিয়ে ভাত খাইতাম, আর মূলার তরকারি বেশি খাইলে তো জানো এক একটু গ্যাস বের হয়। এই কারণে তোমার চাচি আমার দিয়ে চলে গেছে। আহারে চাচা, আপনি কষ্ট কথা শুনে না, আমার বুকটা সেটা পানি আছে। চাচা আপনি মূলা খোঁজ করতে থাকেন, আমার মনে হয় না আপনার বাড়ি ঘর বিক্রি করে হলেও একটা মূলা দান আমি জোগাইতে পারি। আহারে মূলা মূলা! জায়গাটায় মালটা রাখো, জায়গাটা অনেক ভালো, অনেক ভালো পাটি আসবে, দাম এখানে ভালো পাবো। বাবা এভাবে অন্ধের মতো পড়ে গেলে কেন? ও কি পড়ে গেছে তুমি, মাথাটাও ঘেড়ে ফেলেছো, এত খরচ এখন কে দেবে? কে কে কে? ওরে কুলাঙ্গার, আমি আছি মরের তালে, তুই আছিস তোর খরচ নিয়ে। না বাবা না, তুমি এভাবে মরে যেও না, মরে যাওয়ার আগে তোমার জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দেওয়া যায়। শুনতে পা, আমার আমার সেই সূত্রটা পূরণ করতে পারলেই সব সম্পত্তির মালিক তুই রবি করে দিয়ে দেবো। কি তোমার সেই দিচ্ছে বাবা, বলে দাও আমাকে, বলে দাও। ওরে খোকা, এক টুকরা এক টুকরা মূলার তরকারি খাওয়া এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। বাবা মূলার যে দাম, তুমি শুদ্ধা তোমার বাড়ি ঘর তো সব বিক্রি করে দিলো, একটা মূলের দামও হবে না। তবু আমি তোমার ছেলে, তোমার ইচ্ছা পূরণ করবই, তোমাকে মূলো খাইয়েই মারব। তুমি থাকো এখানে, আমি যাচ্ছি মূলার খোঁজে। আরে কুলাঙ্গার, আগে আমার হসপিটালে তো নিয়ে চল, রাস্তায় এমনি পড়ে থাকলে তো এমনি মরে যাবো। খোকা বুঝছি, আমার নিজেই হসপিটালে যাইতে হইব। ভাই আপনি বাজারের মুখে হতাশ চেয়ারে বসে আছেন এত বড় ব্যাগ নিয়ে, আপনি কি বাজার করবেন না? কি বাজার করব, বাজারে আছেটা কি? কোথায় বাজারে? বাজারে তো সব কিছুই আছে। মূলা আছে বাজারে, আপনি দেখাতে পারবেন? আপনি মিয়া কোনো জাতেরই সাংবাদিক? আহারে, আগে যখন মূলার দাম কম ছিল, মূলার ডাল, মূলার ঘণ্ট, মূলার ভর্তা আরও কত কিনা খাইতাম। মূলার যে দাম, মূলা কি কেনার সামর্থ্য আছে আপনার?
এই যে আমি হীরা নিয়ে আসছি, এই হীরা দিয়ে আমি যতটুকুই মুলা পাই ততটুকুই আমি বাসায় নিয়ে যাব। শোন, এলাকার বাইরে কত মুলার দোকান আছে, সব মুলার দোকান থেকে আমি মুলা কিনে রাখতে দিছি। এখন যে মুলার দাম হীরার চেয়েও দামি বেশি। আমি দুইটা মুলা বিক্রি করে বাইরে গাড়ি সব করছি। আর তুই আগামী দিনে ফেসবুক পেজে একটা পোস্ট কর, কালকে একটি মুলা নিলামে উঠবে। কিন্তু বস, আপনার ফেসবুক পেজে তো মাত্র 16টা ফলোয়ার আছে, এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ দেখতে পাইব না। বলিস কি, তাহলে একটা কাজ কর, ওই হ্যাকার মুন্টু মিয়া আছে না, ওরে যাব বাংলাদেশে সবচেয়ে যে বড় পেজ পপুলার ওইটা হ্যাক কর, তারপর এই নিউজটা ওই জায়গায় প্রচার কর। ওকে বস। ওই চামড়াই, শোন শোন, এত দূর পেরে কই যাস? বলেন কি চাচা, আপনি খবর জানেন না? ফেসবুকে নিউজ দেওয়া আছে মন্ডলপাড়া একটি মুলা নিলাম হইব, আমি সেখানে যাইতাছি। তাইলে তো এখনই আমার বাড়ি তুলি নিয়ে যাইতে হইব। আপনারা কেউ হইচই করেন না, এখনই মুলা নিলামে সবাই বসেন। এই দাঁড়ান, আপনি তো বলছেন সব থেকে বড় পেজ হ্যাক করতে, তাই বলে কি পুলিশের পেজ হ্যাক করবি? আমার তো সবকিছুই শেষ আছে। এই আপনারা যারা এত টাকা ঘর বাড়ি বিক্রি করে এখানে মুলা কিনতে এসেছেন, আপনাদের আর এত দামে মুলা কিনতে হবে না। বাজারে মুলার দাম কমে গেছে, যান সবাই বাজারে মুলা কিনতে যান। কি রে খোকা, তুই এনে এই সারে কি তোর বন্ধু হয় দেখি? আপনার ছেলে হয় ওই যে আমার ছেলে, আপনার ছেলে মুলা চুরি করতে গিয়ে ধরা খাইছে, এই জন্য আরে মামা বাড়ি নিয়ে যাচ্ছি। এই সব চল।